আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই জানি যে অনলাইনে আমাদের ছবি বিক্রি করার মাধ্যমে আমরা চাইলে ভালো একটি অ্যামাউন্ট প্রতি মাসে আর্ন করতে পারি। তো অনলাইনে ছবি বিক্রি করার জন্য আমাদেরকে যে ছবিগুলো আমরা অনলাইনে সেল করব, সেই ছবিগুলোর রেজুলেশন হাই হতে হবে, অর্থাৎ হচ্ছে হাই কোয়ালিটির হতে হবে। আমরা জানি ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, অ্যাডোব স্টক আছে, এই সকল সাইটগুলোতে আমরা ছবিগুলো খুব সহজে বিক্রি করার মাধ্যমে ইনকাম করা যায়, আমরা এটা জানি। কিন্তু এই ইনকাম করতে হলে আমাদের ছবিগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যেন ছবিগুলো একদম হাই রেজুলেশন হয়, যে কারণে আমাদেরকে প্রথম কাজটি হচ্ছে আপস্কেল করা। এই যেমন আমার এই ছবিগুলো সবগুলো কিন্তু এআই দ্বারা তৈরি করা, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে অনলাইন থেকে তৈরি করা। তো এখন আমি এই ছবিটা কিন্তু এখন অনলাইন থেকে তৈরি করেছি, এখন আমি চাইলেই এটি আপলোড দিতে পারবো না। যদি আমি এখন এই ছবিটাকে কোনো রকম রেজুলেশন বাড়ানো ছাড়া আমি আপলোড দিই, তাহলে আমার এই ছবিটার রেট খুব কমে আসবে এবং ছবিটা রিজেক্ট হতে পারে, হ্যাঁ। তো যে কারণে আমি বলবো, আমি যদি আমি এই ছবিটা একটু জুম করি, দেখুন এই ছবিটা একটু জুম করার ফলেই ছবিগুলো দেখুন ঝাপসা দেখা যাচ্ছে, অর্থাৎ কি ফেটে গেছে। তা আমাদেরকে অনলাইন থেকে আর্ন করতে হলে, এই ছবি বিক্রি করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে ছবিটা, এই ছবিটার রেজুলেশন বাড়াতে হবে, যেন জুম করার পরেও যেন এগুলো না ফাটে। যাই হোক, এখন আমরা কিভাবে এই ছবিগুলোর রেজুলেশন অনলাইনের মাধ্যমে বাড়াবো। আমরা চাইলে কিন্তু এই যে ফটোশপ আছে, ফটোশপের মাধ্যমে বাড়াতে পারি। তো কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে বাড়াবো এই রেজুলেশনগুলো, আমি এটা নেক্সট ভিডিওতে দেখাবো। আর আজকে দেখাবো, আমি আজকে এমন তিনটি সাইট নিয়ে কথা বলবো যে তিনটি সাইটের মাধ্যমে আপনারা ছবিগুলোর রেজুলেশন খুব ভালোভাবে বাড়াতে পারবেন, অর্থাৎ আপস্কেল করতে পারবেন, ঠিক আছে। প্রথম সাইটটি হবে খুবই হেল্পফুল এবং খুবই ভালো। তবে তিন নম্বর যে সাইট, সেই সাইটটিতে আমরা কাজ করতে হলে আমরা লিখব টিনি ওয়াও, TINYWOW, টিনি ওয়াও, এটা লিখবো। এটা লেখার পর আমরা একটু নিচে স্ক্রোল ডাউন করবো, স্ক্রোল ডাউন করে হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু কোথায় গেলো, দেখুন ডান পাশে দেখতে পাচ্ছেন আপস্কেল ইমেজ, আমরা এখানে ক্লিক করব। এটা হচ্ছে তিন নম্বর সাইট, তারপর হচ্ছে দুই নম্বর, তারপর এক নম্বর নিয়ে কথা বলবো। এটা হচ্ছে দুই নম্বর, যাই হোক আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম পিসি আর মোবাইল, অথবা ড্রাগ করতে পারেন। তো আমরা যে যেমন আমি এইটা নিয়ে দেখাবো, আমি ড্রাগ করে ফেললাম। আমি তিনটা সাইট থেকে আমি তিনটা একই ছবি তিনবার আপস্কেল করবো। আমি লাস্টে আমি কম্পেয়ার করবো যে আসলে কোন সাইট থেকে সবচেয়ে ভালো আপস্কেল হয়, রেজুলেশন সবচেয়ে ভালো আসে। আমি এখান থেকে ইনক্রিজ ফোরে দিয়ে দেবো, অর্থাৎ হচ্ছে এই যে ছবিটা চার গুণ আসবে, হ্যাঁ, আমরা এখান থেকে আপস্কেল দিয়ে দেবো। আপস্কেল হচ্ছে একটু সময় লাগবে, আর যেহেতু অনলাইন সেহেতু অবশ্যই নেট স্পিডটা ভালো থাকতে হবে, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে এটা আপস্কেল করতেছি। বন্ধুরা, এই সাইটের লিঙ্ক দিয়ে আমি আপনাদের সাথে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে চাইলে খুব সহজেই ব্রাউজ করতে পারবেন, ডাউনলোড করে ফেলবো, ওকে। তো ডাউনলোড সেভ টু ডিভাইসে দিয়ে দিলাম, সেভ টু ডিভাইসে দিলে আমার ডিভাইসে সেভ হয়ে গেল। তো এই ছবিটা হচ্ছে আমার টিন থেকে, হ্যাঁ, এই টিনি ওয়াও থেকে। তারপরে যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ইমেজ আপস্কেল, এটা হচ্ছে তিন নম্বর, এটা হচ্ছে দুই নম্বর, ইমেজ আপস্কেলার, ওকে। তো এখানে এসে আমরা আমাদের ছবিটাকে এখানে ড্রপ অ্যান্ড ড্রাগ করব, ড্রপ অ্যান্ড ড্রাগ, কোন ছবিটা, এই যে এই ছবিটা, এটা হচ্ছে একটা তিন নম্বর ওয়েবসাইট থেকে করা। আর এখন আবার সেম একই ছবি আমি এই ওয়েবসাইট থেকে করব, দেখি কোনটা ভালো আসে। এখানে 200% আছে, এখানে 400%, আমরা এখান থেকে 400% সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্টার্টে চলে যাব। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখালাম, টিনি ওয়াও ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা একটা একটা করে ছবি আপস্কেল করতে হবে। তারপর এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইমেজ আপস্কেলার, এটা হচ্ছে আপনার যখন একটি, যেমন আমি এখান থেকে স্টার্ট দিলাম একটি হচ্ছে, এখন আপনি চাইলে এখান থেকে আরেকটি ছবি এনে, চাইলে এখান থেকে আরেকটি ছবি এনে এখান থেকে করতে পারবেন, অর্থাৎ হচ্ছে এখানে একসাথে অনেকগুলো, একসাথে যতগুলো খুশি ততগুলো ছবি একসাথে আপস্কেল করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এটা হচ্ছে আমার প্রথম ছবিটা, দ্বিতীয় ছবিটা দেখাবো না। তো এখান থেকে আমার এটা আপস্কেল হয়ে গেছে, আমি এখান থেকে ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড হচ্ছে। আপনি চাইলে এখানে অনেকগুলো ছবি একসাথে আপস্কেল করে এখানে ডাউনলোড অল দিলে সবগুলো একসাথে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার দ্বিতীয় ওয়েবসাইট থেকে করা,
আচ্ছা, এটা আমি একটু নামটা দিয়ে রাখি, এটা হচ্ছে ইমেজ থেকে করা, ইমেজ আবিষ্কার, আর এটা হচ্ছে টিনি। ওকে, দুইটা পেয়ে গেলাম, দুইটা ওয়েবসাইট থেকে দুইটা ছবি পেয়ে গেলাম। এখন হচ্ছে তিন নম্বর, তিন নম্বরটা সবচেয়ে ভালো, অর্থাৎ হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে, এটা ছিল তিন নম্বর, এটা ছিল দুই নম্বর, এটা এখন যেটা বলবো সেটা ছিল নাম্বার ওয়ান। এটা হচ্ছে আপস্কেল, এআই ইমেজ আপস্কেলার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা একটি সফটওয়্যার, এটা একটি সফটওয়্যার, এখান থেকে আপনাদের পিসির জন্য এখান থেকে যে ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা এই ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করবেন। ওকে, কোথায় গেল, ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনাদের এরকম একটা আইকন আসবে, আইকনটাতে ক্লিক করবেন। বন্ধুরা, এই তিনটে ওয়েবসাইট হচ্ছে, আমি যেটা সাজেস্ট করব এটা হচ্ছে এই প্রথম ওয়েবসাইটটা, সেটা হচ্ছে আপস্কেল। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল ছবি আপস্কেল করতে পারবেন, অথবা আপনি চাইলে একটি ফোল্ডার, একটি যেমন আমার এই ফোল্ডারে যতগুলো ছবি আছে, এই ফোল্ডার যতগুলো ছবি আছে সবগুলো ছবি আমি একসাথে আপস্কেল করতে পারবো। তো আমি এখন একটা দেখাবো। হ্যাঁ, প্রথমে সেটিংয়ে যাব, এখানে গিয়ে সেটিংয়ে একটু কাজ করতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে আপনাদের অথবা পিএনজি সিলেক্ট করা থাকতে পারে, আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেবেন। এবং এখান থেকে কত কত, যেমন এটা হচ্ছে চার গুণ, ফোর এক্স, আপনি চাইলে ফোর এক্স সিলেক্ট করতে পারেন, চাইলে এখান থেকে থ্রি এক্স সিলেক্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো ফোর এক্সটাই, ফোর এক্সটাই সিলেক্ট করে রাখবেন। ওকে, সিলেক্ট করে এখানে আর কোনো কাজ নেই, আমরা আপস্কেল চলে যাব। গিয়ে এখানে এই অপশনটা অফই থাকবে, যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ছবি আপস্কেল করতে চান তাহলে এটা অফই থাকবে, এটা অন করা যাবে না, এটা অফই থাকবে যদি আপনি সিঙ্গেল ছবি আপস্কেল করতে চান। তারপর আপনি এখান থেকে সিলেক্ট ইমেজে চলে যাবেন। সিলেক্ট ইমেজে গিয়ে আমাদের যে ছবিটা ছিল সেই ছবি কোনটা, এই যে প্রথম ছবিটা, ওকে, এটা, এটাকে আমরা আপস্কেল করব। ওকে, এখান থেকে আপনি লোকেশন দেখিয়ে দিবেন যে আসলে আপস্কেলটা কোথায় হচ্ছে বা কোথায় হবে। আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, এখন আমরা এখান থেকে আপস্কেলে ক্লিক করব। আমি সবার শেষে এই তিনটি ছবিকে কম্পেয়ার করব যে কোন ওয়েবসাইট থেকে বা কোন মাধ্যমে আপস্কেল করলে সবচেয়ে ভালো আসছে, ভালো আসে ছবি। এটা একটু সময় নেবে, আমি একটু পরে দেখিয়ে দিব যে কীভাবে আপনার একটা ফোল্ডার চাইলে ফুল ফোল্ডার সহ আপনি কীভাবে আপস্কেল করবেন সেটা দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আপস্কেল হয়ে গেছে, আপস্কেল হয়ে আমি যেখানে ফোল্ডার দেখিয়ে দিয়েছি এখানে এই যে আপস্কেল হয়ে এখানে জমা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন দেখাবো যে আসলে তিনটি ছবির মাঝে কোন ওয়েবসাইট থেকে আপস্কেল করাটা সবচেয়ে ভালো হয়েছে। এটা হচ্ছে আমার তিন নম্বর ওয়েবসাইট তিনি, ওয়াও, দেখতে পাচ্ছেন, এটা যদি আমি একটু জুম করি দেখেন আমার 42% জুম করার পরে এই অবস্থা। আচ্ছা, আমি 100% জুম করি, এটা হচ্ছে আমার 100% জুম করার পরে এই অবস্থা। ওকে, ঝাপসা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সেকেন্ড মানে দুই নম্বর ওয়েবসাইট, এটাকে আমি 100% করি। তার মানে হচ্ছে তিন নম্বর থেকে এটা একটু ভালো, এটা একটু ভালো আস ভালো আসছে। তারপর হচ্ছে সব লাস্টে বা এক নম্বর যেটা, যে ওয়েবসাইট বা যে সফটওয়্যার মাধ্যমে যেটা করতে হয় যেটা দেখালাম সেটা হচ্ছে এটা। এটা যদি আমি একটু 100% জুম করি দেখি কী অবস্থা। হ্যাঁ, এটা এটাই সবচেয়ে ভালো আসছে, এটা হচ্ছে এক নম্বর সফটওয়্যার। তারপর হচ্ছে এইটা, তো দুই নম্বর এবং এক নম্বর যে সফটওয়্যার বা দুই নম্বর যে সাইট, দুই নম্বর সাইট কোনটা, দুই নম্বর হচ্ছে আমাদের এই যে এআই ইমেজ আপস্কেলার, এআই ইমেজ আপস্কেলার। এই সবগুলো সাইটে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, আপনি এখান থেকে করে নেবেন। এখন দেখা যাক যে আমার আসলে অরিজিনাল যে ফাইল সেটার সাইজ কত। অরিজিনাল যে ফাইল সেটার সাইজ হচ্ছে 959 KB এবং 992x1248। হ্যাঁ, আর আমার যে এক নম্বর যে সাইট আমি আমার যেটা সাজেস্ট করব, আমি আমার মূলত এই আপস্কেল যে সফটওয়্যার, এই সফটওয়্যারটাকে আমি সাজেস্ট করবো, কেননা এটার রেজুলেশন খুবই হাই আসছে। তো এটার সাইজ কত আসছে, এটার সাইজ আসছে আমরা একটু দেখি, 9.29 MB এবং ডাইমেনশন আসছে 3968x4992। তারপর আমার দুই নম্বর যে সাইট সেটা হচ্ছে 3.14 MB। দেখুন,
এক নম্বর নাম্বার ওয়ানে যে সাইটটার কথা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে 9.29 মেগাবাইট, আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে 3.14 মেগাবাইট, এবং এটার ডাইমেনশন হচ্ছে 3176, আর এটা হচ্ছে এটা কত আসছে দেখি তো প্রথমটা 3968। আচ্ছা এটা কত আসছে 3968, এটা সেম, কিন্তু এটার রেজুলেশনটা ভালো আসে না। এটার রেজুলেশন আমি যদি একটু জুম করি 100%, এটা জুম করি এটা ফেটে যাচ্ছে, খারাপ আসতেছে। তো এই তিনটার মধ্যে যে শেষের যেটা দেখিয়েছি অর্থাৎ হচ্ছে যেটা নাম্বার ওয়ান সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সফটওয়্যারটা আপনারা ইউজ করার জন্য। বন্ধুরা এখন দেখাবো যে আপনি কিভাবে একটি ফোল্ডারে থাকা সকল ফাইল একসাথে আপস্কেল করবেন। ওকে, তো ফোল্ডার আপস্কেল করার জন্য জাস্ট কিছুই করতে হবে না, এটাকে অন করে দিতে হবে এবং সিলেক্ট ফোল্ডার থেকে আপনারা আপনাদের ফোল্ডার সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এই ফোল্ডারে থাকা যত ফাইল আছে সবগুলো আপস্কেল করবো, তাহলে আমি আমার এই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দিব। দেওয়ার পর এখানে সকল ফাইল চলে আসবে, তারপর সবার শেষে এসে এখান থেকে আপস্কেল ক্লিক করলেই সকল ফাইল একসাথে আপস্কেল হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আমি আশা করবো আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।